বলো কজনের আছে কাজ? তার পাঁচজনের, ওইদিকে ওর ওই মেয়ে ছেলার ওদের নেই। আমার স্বামীর আছে, আর ওই তো আমার এই বড় মেয়ে, আর একটা যে ভাত খাচ্ছে, আর আমার আজকে রান্না হয়েছে, খাচ্ছো তো, খাওয়া দাওয়া করছো, ঠিক আছে? আমাদের নিউজ নিউজ এখন শালবনিতে কোন একটা ভিডিও কেউ একজন পোস্ট করেছিল যে এনারা নাকি অনাহারে আছে। আমরা আজকে নিজেরা এসে, আমাদের যুবনেতা সন্দীপ সিং আছে আমাদের সঙ্গে, আমরা এসে আজকে দেখতে পেলাম যে এনারা খাচ্ছে। এনাদেরকে যতটা সম্ভব আমরা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের সন্দীপ সিং, ঠিক আছে? তো এনাদের আরও কিছু ত্রাণ পাঠানো হচ্ছে, এবং একটা বাড়ির একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে যে বলো। আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম, পরিবারটা সত্যি খুব কষ্টে আছে, কারণ হচ্ছে দুজন মহিলা এবং তারা বেশিরভাগই মানে দুজনই কর্মক্ষম, একজন তার মধ্যে প্রতিবন্ধী আছে। তো আমরা বিডিও স্যারকে জানিয়েছিলাম, পঞ্চায়েত সমিতি সভাপতি ওনারা জানিয়েছেন যে আগামী এক মাসের মধ্যে চেষ্টা করছেন এদের একটা মানে থাকার, যে বাড়িটা নষ্ট হয়ে গেছে এখন বাড়ি ঠিক করে দেওয়া। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে পরিবারটার জন্য সরকারের দিক থেকে যে সমস্ত সুযোগ সুবিধা সবই ব্যবস্থা করা হবে, কিন্তু সামাজিকভাবে কিছু সমস্যা আছে, সেগুলো মিটলে আগামী দিনে আমরা চেষ্টা করছি দেখা যাবে। রেশন কার্ড বন্ধ দেওয়ার কি মিস্টেক?